Hi, I'm Dilruba Hossain Doyel. আজকে আমি এসেছি ডেইলি স্টারের সাথে আড্ডা দিতে। চরিত্র সম্পর্কে আসলে খুব বেশি বলতে পারছি না, কিন্তু অভিজ্ঞতাটা ভালো ছিল। এটা শুধু যে নিজের কাজ দেখে বলছি তা না, আমার কাছে মনে হয়েছে যখন আমি কাঠগোলাপে কাজ করবার জন্য ফোন পাই, তো আমাদের যিনি স্ক্রিপ্ট লিখেছেন অপূর্ণ রুবেল ভাই, তো উনি যখন আমাকে ফোন করে তারপরে দেখা হয়, তো ওনারা যখন আমাকে যেই কন্টেন্টটা নিয়ে ওরা আসলে কাজটা করছে, আমার কাছে মনে হয়েছে যে এইরকম কন্টেন্ট নিয়ে কাজ এর আগে খুব বেশি একটা আমাদের এখানেও হয়নি, ইন্টারন্যাশনালি আসলে খুব বেশি হয়নি। পরে যখন আমি আসলে স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টটা পড়ার পরে আমার কাছে যেটা মনে হয় যে এটা শুধু দেখা যাচ্ছে, মানুষ মনে করছে এটা খুবই নারীকেন্দ্রিক গল্প, কিন্তু তিন নারী থাকলেও এটা কিন্তু মোটেও নারীকেন্দ্রিক গল্প না। এটা একটা সমাজের নারী পুরুষ যে কোনো কারণে প্রবলেম হতে পারে বা প্রবলেম ফেস করতে পারে, তো কিন্তু আগে আমরা বলতাম না, এখন আমরা বলি, এখন আমরা নিজেদের ব্যাপারে যথেষ্ট সচেতন। সো এই প্লটটাকে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমাকে সবাই প্রশ্নটা করতো যখন আমি আলফা, চন্দ্রপতি কথা, লাল মোরগের ঝুঁটি বা আজব কারখানা করে আসছি, কারণ যেহেতু আমি পাশাপাশি মডেলিংও করি, তো আমাকে সবসময় আমার একটা কমন প্রশ্ন ছিল আমাকে ইন্টারভিউতে করতো যে আপনাকে কেন বাণিজ্যিক ঘরানার ছবিতে দেখা যায় না। তো আমার কাছে যে একটা জিনিস মনে হয় যে দিন শেষে সিনেমা কিন্তু সিনেমাই, আমরাই এটাকে দুটো মাধ্যম করছি যে একটা বাণিজ্যিক একটা আর্ট, কিন্তু দিন শেষে তো ফিল্ম তো ফিল্ম। আর আমাদেরকে আসলে সত্যি কথা বলতে আমাকেও, আমি কিন্তু পার্সোনালি থেকে এফডিসি রিলেটেড কোনো কলও কখনো পাইনি, এমন না যে পেয়েছি তারপর ইগনোর করেছি, তা না, হয়তো বা ওনারাও এটাকে ফিক্স করে ফেলে যে একটা জনরা তৈরি করে ফেলে যে ইনি এই লাইনে কাজ করছে, সো উনি এই প্যাটার্নেই কাজ ভালো করবে। তো লাল শাড়ির জন্য যখন আসলে আমার ফোন আসে, তো অপুদি যখন আমার সাথে কথা বলে, ওনাকে আমি পার্সোনালি এর আগে ওনার সাথে আমার দুই তিন দিন দেখা হয়েছিল, তো তারপরে কথা বলতে যাই, প্রথমত আমি ভেবেছিলাম আসলে হয়তো বা খুবই বাণিজ্যিক ঘরানার সিনেমা বা স্ক্রিপ্টটা আসলে কীরকম হবে, পরে যখন দেখলাম যে না, ওনারা এনারাও এমন একটা প্লটকে তুলে ধরছে, যেমন যে লাল শাড়ি বা তাঁতিপল্লির আসলে একটা গল্প, তাদের জীবনের উত্থান পতন, প্রেম, ভালোবাসা, পাওয়া না পাওয়া, বিচ্ছেদ, বিভিন্ন ধর্মীয় সমস্যা যেটাকে আমরা আলাদা করে ফেলি, তো প্লটটা আমার কাছে ভালো লেগেছে। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি তো আসলে খুবই মনে প্রাণে বাঙালি, তো আমার কাছে মনে হয়েছে যে এই যে তাঁতিরা আসলে এক সময় পর্যন্ত এরা কি কষ্ট করে, কারণ ওদের একটা শাড়ি বোনার পিছনে যেই হিস্ট্রি বা একটা কাপড় তৈরি করার পিছনে যেটা, এটা তো আসলে দিনে দিনে সেটা থাকছে না। আমরাও ধরেন ওয়েস্টার্ন কাপড় চুপড়ে বা ফিউশনে আমরা আসলে নিজেদেরকে এত বেশি মানে ইউজ টু করে ফেলছি, কিন্তু ওনাদেরও কিন্তু একটা জার্নি আছে। কারণ এই যে আমরা যদি বলি তাঁতি, কামার, কুমার বা এই প্রফেশনগুলো যারা, এরা কিন্তু বংশ পরম্পরায় এই কাজটা করে, যে তার দাদা এটা করতেন, তারপর তার বাবা এটা করতেন, তারপরে পরবর্তী জেনারেশন এটা করতেন, এরকম। তো এই জায়গাটা আমার কাছে খুব মনে হয়েছে যে না, তাহলে এটার মাধ্যমে হলেও যদি, যেহেতু আমাদের বাংলাদেশের তাঁত শিল্পের অনেক ডিমান্ড, হয়তো বা আমাদের প্রান্তিক পর্যায়ে এই জিনিসটা পৌঁছায় না, কিন্তু ছবি তো আসলে একটা মানুষের একটা জনগোষ্ঠীকে তুলে ধরার মাধ্যম, আমরা কিন্তু এটা ইন্টারন্যাশনালি দেখি। তো আমার প্রডিউসার ডিরেক্টর যদি কাজটা আসলে ওইভাবে ভালোভাবে করে এটাকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে পারে, এমনও তো হতে পারে যে দেশের বাইরে থেকে অনেক ইনভেস্টার আর অনেক কিছু এটার সাথে ইনভলভ হবে বা আবার তাঁত শিল্প আগের মতো জায়গায় ফিরে আসবে। সো এটা একটা আমার প্রথমেই ভালো লাগার বিষয় ছিল। খুব ভালো, খুবই ভালো রেসপন্স পেয়েছি, এটা আমার কাজ দেখে বলছি। আমি খুবই নার্ভাস ছিলাম, এবং আমি প্রথমেই যে আমার ডিরেক্টর তানিম পারভেজ, ওকে অবশ্যই থ্যাংকস দিতে চাই, কারণ আমাকে তো আসলে নর্মালি মানুষ এভাবে দেখে না, তো ও যে আমাকে নিয়ে, যেহেতু ওর সাথে আমার দীর্ঘ সময়ের একটা বন্ধুত্ব এবং বোঝাপড়া আছে, তো আমি তো আমার পার্সোনাল লাইফে আসলে খুবই মানে হিপি ফুরে টাইপের, কিন্তু আমাকে আমার ক্যারেক্টারাইজেশনগুলো আমি দেখি যে খুব বেশি আর্ট, কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা, মানে আমি জানি না এটাকে কেন সিলেক্ট করে, যারা করে তারা নিশ্চয়ই বুঝে শুনে করে। তো তানিম ভাই যখন আমাকে সিলেক্ট করেছে, আই ওয়াজ সো নার্ভাস। আর তার মধ্যে ছিল মিশা সদাগর ভাই, যেহেতু ছিল উনি এত সিনিয়র, এবং ওনার সাথে একটা এরকম কাজ করা, আর চরকিতেও আমার প্রথম কাজ, সব কিছু মিলে আমি একটু করে প্রথম দিন নার্ভাস ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আর এটা থাকিনি। প্রচুর ট্রল হচ্ছে, কেন হঠাৎ আমি এরকম করছি,
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, এটা ক্যারেক্টার তো দিন শেষে আসলে ক্যারেক্টারই। বকাও খাচ্ছি প্রচুর, শিলা নামের মেয়েরাই নাকি এরকম হয়, এরকমও শুনছি। সো ভালো, ইন্ডাস্ট্রিতে না আসলে আমার কাছে মনে হয় না আমি খুব বেশি স্ট্রাগল করেছি। স্ট্রাগল তো আসলে দৈনন্দিন জীবনের, আর আমাদের সিঙ্গেল মাদার বডি বা আমরা এখন বর্তমানে সমাজের যে অবস্থা, বা এখন সবসময় আমরা বলতাম যে আমরা আশায় বাঁচি বা আশায় বেঁচে থাকি, কিন্তু ইদানিং যেমন এখন আসলে আর কোনো নিউজ দেখতে ইচ্ছা করে না। ম্যাক্সিমাম টাইমই অনেক কিছু যেগুলো সাবস্ক্রাইব করা ছিল এটাকে আনসাবস্ক্রাইব করে দিই, কারণ হঠাৎ করেই কোনো কিছু স্ক্রল করতে গেলে বা টিভিটা ছাড়লে আমরা এমন এমন বাজে ঘটনা দেখছি বা এরকম, এটা আসলে রীতিমতো একটা আতঙ্কের বিষয়। সিঙ্গেল মাদার হিসেবে আমার ইন্ডাস্ট্রিতে কোনো স্ট্রাগল ছিল না, এবং আমার কিন্তু ইন্ডাস্ট্রিতে আসলে আমি সবসময় এই কথাটা বলি যে আমার ইন্ডাস্ট্রিতেও স্ট্রাগলটা কম। এত জায়গায় কাজ করলাম দিনের পর দিন, রাতের পর রাত, আমি আসলে খুব বেশি আমাদের ইউনিটের মানুষ, আমরা যারা সবাই একসাথে কাজ করছি শুটিং রিলেটেড মানুষ, এদের মাঝখানে না অনেক পচা কিছু খুব বেশি দেখিনি বললে চলে। দেখেছি কোনটা, হ্যাঁ আমি শুটিং করে ফিরছি, এখন শুটিং করে ফিরে আসলে দেখেন রাত 11টা সাড়ে 11টার পর, তারপর আমি কোথায় যাচ্ছি এটা কিন্তু আমার পার্সোনাল বিষয়। তো সামাজিক লাইফে স্ট্রাগলটা, সামাজিক লাইফে, পারিবারিক লাইফে স্ট্রাগলটা সিঙ্গেল মাদার হিসেবে অনেক অনেক বেশি ছিল। তো ওই সময় থাকে না যে আমাদের আসলে যেই সময় যেই মানুষগুলোকে পাশে থাকার দরকার, সেই সময় না এই মানুষগুলো আমাদের নিজেদের পরিবার থেকে এটা স্টার্ট হয়, পাশে থাকে না, না থেকে অনেক রকম চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যেটা কাইন্ড অফ রিস্কি। আবার কেউ যদি এই রিস্ককে একবার উত্তরায় যেতে পারে তাহলে পৃথিবীটাই তার। আমি আসলে ইন্ডাস্ট্রিতে আসার পর আমি যে ছবিগুলো করে ফেলছিলাম এই ছবিগুলো আসলে রিলিজ হচ্ছিল না, এটা আমার জন্য একটা ভয়াবহ মানসিক চাপ ছিল। তো এখন রিলিজগুলো হওয়ার সাথে সাথে আমি রেসপন্সও যেমন ভালো পেয়েছি, আর তো ওইটার পরে এখন দেখা যাচ্ছে যে সময়টা ভালো আসছে, কারণ এখন ওটিটিগুলো অনেক সরব এবং আমরা তো দেখছি যে বাংলা ছবির একটা সুবাতাস যাচ্ছে, সবার ছবি, সবাই অনেক অধীর আগ্রহে আসলে ছবি দেখতে যাচ্ছে এখন, এটা একটা ভালো বিষয়। যেই ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে, যদি আমরা বলি হইচই, চরকি, পাশাপাশি যদি বিঞ্জ, বায়োস্কোপ, বারো, যারা নতুন আসছে তারাও অনেক ভালো করছে। তো কাজের অনেক মাধ্যম তৈরি হওয়ার কারণে কাজ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সব কাজ তো আসলে করা সম্ভব হয় না কারণ একই টাইমে মিলে যায়, তবে কাজ হচ্ছে। রিসেন্ট আমি একটা বিঞ্জের ওয়েব সিরিজ করে আসলাম, ওটাও আমার তৌকির ভাই এবং জাহিদ হাসান ভাইয়ের সাথে প্রথম কাজ। তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো হবে, মানে ভালো সাড়া ফেলবে, এইটা তো আমাকে একদম খুবই অন্যরকমভাবেই অডিয়েন্স দেখবে। অনেকের সাথেই তো কাজ করিনি, এখন তো আসলে অনেক কাজ করতে ইচ্ছে করে, আর আমার কাছে গুড়ি পরিচালকের সাথে তো বটেই, তবে আমার মোটামুটি ছবির জায়গা থেকে হলো আমি যেহেতু মডেলিং, টিভিসি, তারপরে এগুলো আমি সমান তালে করে গিয়েছিলাম, তো দেখা গিয়েছে যে অনেক নির্মাতাদের সাথে আমার কোনো নাটক, ফিল্ম এটা করা হয়নি, কিন্তু বিজ্ঞাপন করা হয়েছে। মোটামুটি আমি মনে হয় বাংলাদেশের সিনিয়র নির্মাতাদের প্রত্যেকের সাথে আমার বিজ্ঞাপনে কাজ হয়েছে। চাই তো মোটামুটি সবার সাথে কাজ করতে চাই, আর একটা বিষয়ও চাই যে নতুনও এখন যারা কাজ করতে আসছে, মানে যারা নির্মাতা হতে চান বা হচ্ছেন বা হয়তো বা দুই একটা করে কাজ করছেন, আমি এদের সাথেও কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার কাছে মনে হয় কি এক একটা জেনারেশন এক এক রকম আইডিয়া জেনারেট করে। আমি রিসেন্ট যে ছবিটা শেষ করে আসলাম কাঠগোলাপ, ও খুবই তরুণ নির্মাতা সাজ্জাদ, তো সাজ্জাদ খানের ও প্রথম ছবিটাই ও চরকিতে গিয়েছে, সাহস, ওটা আমি দেখেছি এবং আমি এটা ছবিটা দেখে বুঝেছি যে ও আসলে ছবিটা কতখানি সাহস নিয়ে বানিয়েছে। পাঁচ বছর পর নিজেকে যে জায়গায় দেখতে চাই যে যে কাজগুলো করছি সেই কাজগুলোই করে যাব। এখনই আমার মনে হয় আমি কাইন্ড অফ লাস্ট 1-1.5 বছর অনেক মানসিকভাবে মানে খুবই কুল এবং স্থিতিশীল, আমি নিজে এটা ফিল করতে পারি, এটা হয়ে গেছে। সো আরও 5 বছর পর নিশ্চয়ই আরও বেশি হব, যতটুকু কাজ করে যাওয়া সম্ভব আমি আসলে কাজ করে যাবো, এবং কাজের জন্য আমি কোনো বাইন্ডিং রাখতে চাই না। মানে আমার কাছে মনে হয় যে নতুন নতুন আরও অনেক জিনিস শিখতে হবে, আমাকে যদি অন্য কোনো জায়গা থেকে কোনো তরুণ নির্মাতাও বলে যে লাইক থাকে না যে দেশের পাশে বলতে শুধু কলকাতা না, অন্য জায়গাতেও যে আমি শর্ট ফিল্ম করবো বা সিরিজ করবো বা সিনেমা করবো, আমার এই বাইরে কাজগুলো করার খুব ইচ্ছাটা মানে আছে আর কি।